আসসালামু আলাইকুম। গাফফার কম্পিউটার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ফটোশপের ইন্টারফেস শিখব। প্রত্যেকটি সফটওয়্যারের ইন্টারফেসের সাথে পরিচিত না হলে আপনি ভালো কাজ করতে পারবেন না। চলুন শুরু করা যাক। আমি কম্পিউটার থেকে ফটোশপে ক্লিক করলাম। হোম নামে ফটোশপের স্ক্রিন আসলো। এখান থেকে পিএস লেখা আইকনে ক্লিক করলে ফটোশপের মূল ইন্টারফেস আমার সামনে আসবে। এই হলো ফটোশপের মূল ইন্টারফেস। আজকে আমরা ফটোশপের মূল ইন্টারফেসের সাথে পরিচিত হব। প্রত্যেকটা সফটওয়্যারের ইন্টারফেসের সাথে আপনি পরিচিত না হলে আপনি কাজ করতে পারবেন না। প্রথমেই আপনাকে মেনু বার সম্পর্কে জানাব। উপরে যেই লেখাগুলো দেখতেছি এটাই হচ্ছে আমাদের মেনু বার। মেনু বারে কিছু লেখা আছে, যেমন ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে আমাদের মেনু বার। মেনু বারে ফাইল, এডিট যে কোনো একটাতে ক্লিক করলে আরো কিছু অপশন বাহির হয়, এটা হচ্ছে সাব মেনু। সাব মেনুতে আরো অনেক অপশন আছে। প্রত্যেক অপশনের কাজ নিয়ে টিউটোরিয়াল দিতে চেষ্টা করব, আশা করি আপনারা দেখবেন। মেনু বারের নিচে যেটি দেখা যায়, আমি যেখানে কার্সার রাখছি এটা হচ্ছে অপশন বার। অপশন বারের নিচে যে জায়গায় কার্সার রাখছি এটা হচ্ছে আমাদের টুল বার। অপশন বার এবং টুল বার এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে। যেমন আমি টুল বার থেকে যদি ফ্রেম টুল ক্লিক করি তাহলে অপশন বারে কিছু চেঞ্জ আসে। আমি যদি টুল বার থেকে পেইন্ট বাকেট টুল ক্লিক করি আমার অপশন বারে কিছু পরিবর্তন আসে। আমরা পর্যায়ক্রমে ডে বাই ডে এগুলো আরো জানব। টুলবারকে আমার ইচ্ছা মতো নেড়ে অন্য জায়গায় রাখতে পারি। এখানে টুলবার একটি কলামে দেওয়া আছে, আমি ইচ্ছা করলে টুলবারকে দুইটি কলাম আকারে রাখতে পারি। টুলবারের এই কোণাতে ক্লিক করলে টুলবার দুটি কলামে পরিণত হয়। টুলবারের প্রত্যেকটি টুলের কোণে ছোট্ট একটি আইকন দেওয়া আছে। ছোট এই চিহ্নের উপরে মাউস কার্সর চেপে ধরলে সাব টুল বের হয়। আমি সবগুলো টুলের ব্যবহার আপনাদের শিখাব। টুলের উপর কার্সর রাখলে টুলের নাম ও টুলের কাজের নমুনা সহ একটি অ্যানিমেশন চলে আসে। যেমন আমি বিভিন্ন টুলের উপর কার্সর রাখতেছি, টুলের নাম সহ টুলের কাজ কি এরকম অ্যানিমেশন চলে আসতেছে। স্ক্রিনের ডান পাশে কিছু অপশন আছে, এই অপশনগুলির নাম হচ্ছে প্যানেল বা ফ্লুটিবার। প্যানেলে অনেকগুলি প্লেট আছে, যেমন লেয়ার, প্রপার্টিজ, কালার, সুয়াচ ইত্যাদি ইত্যাদি। ডান পাশে আরো দুটি প্লেট আছে, লার্ন, লাইব্রেরি। এই প্লেট আমার কাজে আসবে না, তাই কোলাপস আইকনে ক্লিক করে প্লেটগুলিকে হাইড করে দিলাম। ফ্লুটি বারের প্লেটগুলি আমার ইচ্ছে মতো সাজিয়ে রাখতে পারি, যেমন কালারকে আমি ইচ্ছে করলে এ জায়গায় রাখতে পারি, সুয়াচকে আমি এ জায়গায় রাখতে পারি, প্রপার্টিজকে আমি এ জায়গায় রাখতে পারি। আমরা প্লেটগুলোকে আবার জায়গা মতন বসিয়েও দিতে পারি, আবার এখান থেকে ক্লোজ করে দিতে পারি। আবার ইচ্ছে করলে ফুলটি বার থেকে কোনো প্লেটকে আমি ক্লোজ করে দিতে পারি। যে প্লেটকে ক্লোজ করব সে প্লেটের উপরে মাউস কার্সর নিয়ে রাইট বাটন ক্লিক করে ক্লোজে ক্লিক করলে সে প্লেট চলে যাবে। আমি যদি প্লেট গ্রুপকে ক্লোজ করি তাহলে প্লেটের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ক্লোজ ট্যাব গ্রুপে ক্লিক করলে সবগুলি প্লেট চলে যাবে। আমার সবগুলি প্লেট চলে গেল। আমরা কাজ করতে যেয়ে কোনো প্লেট, টুলবার, ফ্লুটিবার হারিয়ে যেতে পারে, তখন এগুলিকে ফিরিয়ে আনতে আমরা ফটোশপকে রিসেট মারব। ফটোশপকে আমি দুইভাবে রিসেট মারতে পারি। আমি যদি এই কোণাতে ওয়ার্ক স্পেসে ক্লিক করে
রিসেট এসেন্সিয়াল অপশনে ক্লিক করি ফটোশপ রিসেট হয়ে যাবে। অথবা উইন্ডোজ ওয়ার্ক স্পেস রিসেট এসেন্সিয়ালে ক্লিক করি ফটোশপ রিসেট হয়ে যাবে। যেমন আমি এই কোণ থেকে রিসেট মারলাম, রিসেট এসেন্সিয়াল, আমার ফটোশপ রিসেট হয়ে গেল। আমার ফটোশপ রিসেট হয়ে ইন্টারফেসটি আগের মতো চলে আসলো। এখন আমি আবার ফ্লুটিবার থেকে বিভিন্ন প্লেটগুলিকে ক্লোজ করে দেব। ফ্লুটিবার থেকে বিভিন্ন প্লেটগুলিকে ক্লোজ করে দিলাম এবং উইন্ডোজ থেকে ওয়ার্ক স্পেসে যে রিসেট এসেন্সিয়ালে ক্লিক করলাম, আমার ফটোশপের ইন্টারফেসটি রিসেট হয়ে আগের মতো হয়ে গেল। এছাড়াও এই কোণাতে ওয়ার্ক স্পেসে আরও কিছু অপশন আছে, যেমন 3D, মোশন, পেন্টিং, ফটোগ্রাফি, গ্রাফিক্স অ্যান্ড ওয়েব। আমরা এগুলো ক্লিক করে দেখি অপশনগুলো চেঞ্জ হবে। আমরা আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে এই অপশনগুলোকে চেঞ্জ করে কাজ করতে পারব। যাই হোক, আমরা রিসেট মেরে আগের অবস্থায় ফিরে যাই। আমরা রিসেট মেরে আগের অবস্থায় ফিরে গেলাম। এখানে আরো দুটি ওয়ার্ক স্পেস আছে, নিউ ওয়ার্ক স্পেস, ডিলেট ওয়ার্ক স্পেস। নিউ ওয়ার্ক স্পেস, ডিলেট ওয়ার্ক স্পেস। নিউ ওয়ার্ক স্পেসের মাধ্যমে নতুন ওয়ার্ক স্পেস তৈরি করতে পারি। কোনো ওয়ার্ক স্পেসকে ডিলেট করতে চাইলে আমরা ডিলেট ওয়ার্ক স্পেসের মাধ্যমে ওয়ার্ক স্পেসকে ডিলেট করতে পারি। যদি আমি ডিলেটে ক্লিক করি তাহলে আমার ওয়ার্ক স্পেস থেকে 3D কেটে যাবে। যাই হোক, আমরা এটা ডিলেট করব না, যে অবস্থায় আছে এই অবস্থায় থাকুক। এখন আমি ফটোশপে একটি পিকচার ওপেন করব। ফাইল ওপেন, কম্পিউটারের হার্ড ডিস্কে যেখানে পিকচার রাখছি সেখানে যাব। ইউটিউব ফাইল, ইউটিউব ওয়ার্ক, গাফার কম্পিউটার 2021 ওয়ার্ক জিসি, ফটোশপ ক্লাস 1। আমরা এখান থেকে ইন্টারফেস পিক নামে PhD পিকচারটি নিব। সিলেক্ট, ওপেন, ফাইলটি ওপেন হলো। এই প্লেটে ফটোশপের বিভিন্ন টুলবারের নাম এবং প্লেটের নাম তীরচিহ্ন সহকারে দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে শিখে নিতে পারেন। যেমন এটা হচ্ছে মেনুবার, এটা হচ্ছে ডকুমেন্ট ট্যাব, এটা হচ্ছে অপশন বার, আর এটা হচ্ছে টুলবার, এটা হচ্ছে জুম লেভেল, এই এটা হচ্ছে ডকুমেন্ট সাইজ, এই পুরোটা হচ্ছে প্যানেল, এটা হচ্ছে লেয়ার প্লেট, এটা হচ্ছে প্রপার্টিস প্লেট, এটা হচ্ছে কালার প্লেট। আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি আমার এই ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা কেউ উপকৃত হন, তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। কেউ যদি ফটোশপ শিখতে চান তাহলে গাফার কম্পিউটারে চলে আসুন অথবা নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করুন। ধন্যবাদ।